আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম কাজ তোমাদেরকে আগে পাঁচটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে দিব তোমরা করবা তারপরে ওটা উত্তর সহ ব্যাখ্যা সহ তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারবা সেভাবে বুঝতে পারবা ঠিক আছে সবার কাছে খাতা কলম আছে আছে স্যার জি স্যার তাহলে আজকে যেটু করব এটা আপনাদের মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অনেক ভালো কাজ দিবে মানে খাতা কলমে সুন্দর করে লিখে নেবেন কার যেন মিস না হয় তাহলে আমরা স্ক্রিন শেয়ারে চলে আসি ও স্যার এত বড় বলতাম মাল্টিমিডিয়া ক্লাস যেভাবে হয় সেভাবে করার একটা চিন্তা করছি দেখা যাক কেমন লাগে আজকে আপনাদের ক্লাস নাইনে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টুডেস টপিক ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা বললাম এখন আপনাদের জন্য এই যে পাঁচটা প্রশ্ন আসছে এই পাঁচটা প্রশ্ন তোমরা একটু খাতায় তুলে তারপরে উত্তর করবা খুবই সহজ বড় করে লিখে দিয়েছি যাতে মোবাইল হোক আর কম্পিউটার হোক দেখতে সুবিধা হয় পাঁচটা প্রশ্ন আগে খাতায় তুলো এবং এভাবে জায়গা ফাঁকা রেখে এখানে উত্তর করো তারপরে এটার জন্য সময় দিব তোমাদের 7 মিনিটই যথেষ্ট সেই হিসাবে উত্তর করবা তারপরে হাত তুলবা সেখান থেকে আমরা বাকিটাকে ব্যাখ্যা সহ বুঝবো যারা নতুন যুক্ত হলে তারা খেয়াল করো যে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটা প্রশ্ন খাতায় তুলে উত্তর করার চেষ্টা করো সময় 11:55 পর্যন্ত তারপরে আমরা এটার উত্তর ব্যাখ্যা সহ আজকে দেখব নিতানোর মা অলরেডি তুলে ফেলেছে উত্তর উত্তর কাটা করতে পারছেন নিতানোর স্যার দুটা করছি জানি না ঠিক হবে কিনা ওকে ঠিক আছে ঠিক না হলেও সমস্যা নাই আমরা আজকে নিয়ম সহ দেখলে পরবর্তীতে আশা করি পারবেন কোনো সমস্যা নাই আরেকটু ট্রাই করেন আগে যে ছক গুলো করেছিলাম ছকের ওই হিসাবে দেখে একটু ট্রাই করো ওকে এবার শুনি প্রশ্ন তোলা হয়েছে কার কার হাত তুলেন তো পাঁচটা প্রশ্ন খাতায় তুলেছেন ওকে 7 জন 21 জন 20 জনের মধ্যে 7 জন ভালো লাগলো না তাদের উপর তুলে ফেলেন যাদের তাদের তোলা হয়নি যাই হোক এবার যাকে জিজ্ঞেস করবো যারা হাত তুলেছে তাদেরকে জিজ্ঞেস করে শুরু করি প্রথমে হাত তুলেছে মিতানুর মো মিতানুর মো এই নাম্বার যে প্রশ্নটা আছে করতে বলেছে সিম্পল এটা কিসে আছে কমপ্লেক্স নাকি কম্পাউন্ড কম্পাউন্ড শোনা যায়নি আবার বলেন কম্পাউন্ড নাকি সিম্পল সিম্পলই আছে স্যার কিভাবে বুঝলাম স্যার কোনো কনজাংশন দ্বারা অ্যাড নাই দুটো আর একটা সিম্পল ক্লজ আছে ওয়া থ্যাংক ইউ সুন্দর এবার নামিরা নামিরা বলেন সি নাম্বার এটা কোন সেন্টেন্সে আছে সিম্পল নাকি কমপ্লেক্স সিম্পল আছে কারণ এখানে সিন্স আছে তাই শিওর আপনি আপনার কাছে রুলস এর খাতাটা আছে আগের দিন যে রুলস গুলো তুললাম আমরা কমপ্লেক্স আছে সিম্পল ও হ্যাঁ স্যার কমপ্লেক্স আছে কারণ এখানে সিন্স আছে তাই আগেরটাও বলেন সিন্স আছে তাই সিম্পল এখন আর আচ্ছা যাই হোক ভালো মতো বুঝতে হবে এটা চেনাটা খুব জরুরি এটা কমপ্লেক্সে আছে যেহেতু কনজাংশন সিনস আছে ঠিক আছে এরপরে কে হাত তুলেছে মারিয়া মুবাশিরা নাকি এটা আচ্ছা মারিয়া মুবাশিরা বলেন ডি নাম্বার এটা করতে বলেছে কোনটাতে আছে ডি স্যার কমপ্লেক্স আছে
কমপ্লেক্স আছে কিভাবে বুঝবেন হু আর সে রিলেটিভ প্রোনাউন থ্যাঙ্ক ইউ এরপরে আছে কে মেঘা মেঘা বলেন ই নাম্বার এটা কিসে আছে সিম্পলে আছে আচ্ছা কিভাবে বুঝলেন রিয়লাইজিং ইট এটা দেখে ভার প্লাস আইন দিয়ে আছে উত্তরে যাব এবং উত্তরের সাথে এটার ব্যাখ্যা দেখব যে কেন এটা কিভাবে হলো ঠিক আছে আশা করি উত্তর তোমরা এক জায়গায় লিখবা লেখার পরে অন্যখানে এটা নাম্বার দিয়ে এই রুলসটা লিখে নিতে পারো যে ব্যাখ্যাটা কিভাবে হলো তাহলে আসি আমরা প্রথমে প্রথমে এ নাম্বারের উত্তর এ নাম্বারের উত্তরটা দেখি কি আছে এ নাম্বার তাহলে দেখতে পাচ্ছেন সবাই তাহলে কি বলছে অ্যানসার উইথ এক্সপ্লেনেশন প্রথমে এ নাম্বারের উত্তর এ ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস কার গুরুত্ব নিয়ে কোনো দ্বিমত আছে নো স্যার স্যার কিসে পরিবর্তন করতে বলেছিল সিম্পল সিম্পলে তাহলে এখন ছিল আমরা জানি কমপ্লেক্সে যেহেতু হু দিয়েছিল এবার আমরা দেখব যে আসলে কিভাবে হলো এর বর্ণনাটা এখানে আছে ভালো মতো খেয়াল করো কমপ্লেক্স সেন্টেন্সে যদি নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে যেমন আমাদের প্রশ্নে ছিল যে নাউন ছিল এ ম্যান হু ইজ ফ্রুগাল এ ম্যান নাউন ছিল হু রিলেটিভ প্রোনাউন ইজ ছিল বি ভার্ব আর ফ্রুগাল হচ্ছে অ্যাডজেক্টিভ এরকম থাকলে তখন কি করতে হবে এ অংশকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আকারে লিখে বাক্যটিকে সিম্পল করা হয় যেমন এই যে এ ম্যান হু ইজ ফ্রুগাল এটাকে লিখেছি কি এ ফ্রুগাল ম্যান অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রুগাল আর তার সাথে নাউন হচ্ছে ম্যান তারপরে তোমার এই যেভাবে আছে বিভার যেহেতু নেগেটিভ আছে সেই হিসাবে আমরা করেছি তাহলে প্রদত্ত বাক্যে ম্যান নাউন হু রিলেটিভ প্রোনাউন ইজ বিভার ছিল সেই হিসাবে এইটাকে আমরা যেভাবে বসানোর যে এই যে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন বাকি অংশ বসিয়ে সেভাবে আমরা করেছি ওকে বোঝা গেছে তাহলে এটা করতে বলেছিল কমপ্লেক্স কেন সিম্পল সেন্টেন্সটিতে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে এই আগের নিয়মটাই উল্টা করে আসছে ওইটা আমরা করেছিলাম হু ছিল তাই এইভাবে করেছি আর এটাতে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন ছিল এই জন্য হু দিয়ে করেছি তাহলে সিম্পল সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে ঠিক এই যে যেটা উল্টা সেই হিসাবে আমরা এখানে বলো স্যার যদি লিখি যে দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হিজ টার্গেট ইজ টু সেভ মানি ফর ফিউচার হবে হ্যাঁ হবে সমস্যা নেই তাহলে যে হু হিজ দুইটা একসাথে হয়ে যাচ্ছে এটা দিলেও সমস্যা নেই তবে দ্য টার্গেট অফ ফ্রুগাল এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে তোমাকে কার্যকারণ সম্পর্কটা ঠিক রাখতে হবে কে করছে কিভাবে করছে এইভাবে আসলে ভালো হবে ঠিক আছে সেন্টেন্স সাজিয়ে লিখলেই হবে অসুবিধা নেই দুইভাবে গেলেও সমস্যা নেই যেহেতু এটা সেন্টেন্সের মিনিংটা একই থাকতে হবে তুমি যেভাবে অর্থ একই রেখে চেঞ্জ করো সমস্যা নেই ঠিক আছে এইভাবে লিখতে পারো তবে তুমি যেটা বললো সেভাবে লিখতে পারো অসুবিধা ওকে বলেন বুঝতে পারছেন এই দুইটা কিন্তু একই নিয়মে ছিল শুধু উল্টা নয় একটা সিম্পল করেছে আর একটা কমপ্লেক্স করেছে ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে নো স্যার এরপরটা আমরা যাই সি নাম্বার সি নাম্বার
A frugal man saves money and spends it in time of crisis. এটা করতে বলেছিল compound. আমরা can ছিল sentence. A frugal man saves money and can spend. এখানে can spend, এখানে spend আমি শুধু লাগিয়েছি present হিসাবে, এখানে can দিলে বেশি ভালো হয়, না দিলে সমস্যা নেই। তবে যদি sentence এ moral auxiliary থাকে, এটা ভাবে বাদ দেওয়া উচিত না। Verb হলে বাদ দেওয়া যায়, কিন্তু moral auxiliary বাদ দেওয়া যাবে না। তাহলে উত্তরটাতে a frugal man saves money and can spend it in time of crisis. তাহলে এখানে ব্যাখ্যাতে কি বলছে? Since, as, when. এটা আমরা rules এর মধ্যে বলেছিলাম যে since, as, when এরকম complex sentence থাকলে আমরা কি করব? And দিয়ে compound করব। তাহলে complex কে compound করতে দুটি independent clause কে and দ্বারা যুক্ত করতে করা হয়েছে। এই যে frugal man saves money আর এখানে যেহেতু আর যে নিচে দেওয়া আছে দুটি clause এর subject একই হওয়ায় and এর পরের clause টিতে subject উজ্জ্ব রয়েছে। তাহলে এই যে frugal man এখানে যেহেতু আছে এর বদলে আমরা হি না বসালেও চলবে, তুমি হি দিলেও সমস্যা নাই, যদি লিখো হি ক্যান স্পেন্ড ইট এটা দিলেও অসুবিধা নাই। বুঝা গেছে? এটা আমরা যেদিন রুলস করেছিলাম সেদিন আলোচনা করেছি। ভালো মতো উত্তর দেখে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, শুধু চুপচাপ শুনলে হবে না। বলেন কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তারপরে আবার জিজ্ঞেস করব কেমনে কি হলো। ওকে, তাহলে উত্তর গুলো তুলে নিয়েছেন? আর যে যেখানে যেখানে বলছি মডিফাই করতে সেগুলো একটু মডিফাই করে নিন, কারণ দুই ভাবে উত্তর লেখা যায়। ঠিক আছে, বি নাম্বার সি নাম্বার দু তিন ভাবে উত্তর লেখা যাবে। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাই ডি নাম্বারে। ডি নাম্বারে আমরা দেখি, ডি নাম্বারে কি ছিল? ডি নাম্বার দেখো, এখানে দুইটাই লিখে দিয়েছি, কারণ দুইটা রুলস এর মধ্যে দুইটা উল্লেখ আছে, এই জন্য দুইটা লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো হিয়ের পরে একটা কমা দেওয়া হয়েছে, আবার টেকেন বাই অ্যাঙ্গার, এই যে এখানে দুইটা জিনিস আলাদা করা আছে, এই জন্য মাঝখানে কমা দিতে হয়েছে। তাহলে হি টেকেন বাই অ্যাঙ্গার কজেস লট অফ এল, এটা চলে আসবে লটের আগে, এখানে একটু ঝামেলা হয়েছে, এইটে লট অফ ট্রাভেলস এটা, অথবা টেকেন বাই অ্যাঙ্গার হি কজেস এ লট অফ ট্রাভেলস, দুইটা যে কোনোটা লিখতে পারো। এখানে হিটা উজ্জ্বল রাখলে হবে, আবার এই হিটা এখানে নিয়ে আসলে হবে, যেভাবে করো সেভাবে হবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে হলো, কি হবে ভালো করে বুঝে যাই। আবার বলেন কোথায় মিস্টেক হয়েছে প্রথমটা, সেটা একটু বলেন। আচ্ছা, নিচের গঠনটা বলছি ভালো মতো খেয়াল করো, তাহলে বোঝা যাবে। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে রিলেটিভ প্রোনাউনটি বাদ যাবে এবং এর পরের ভার্বটি অ্যাক্টিভ হলে আইএনজি যুক্ত হবে আর প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল হবে প্লাস বাকি অংশ বলবে। তুমি দুইভাবে করতে পারো, এখানে যেহেতু টেকেন বাই অ্যাঙ্গার তার মানে এখানে প্যাসিভ ছিল, এই জন্য আমরা এই যে প্যাসিভ হিসাবে টেকেন বাই অ্যাঙ্গারই দেখেছি। আর যদি অন্যভাবে থাকতো অ্যাক্টিভ, যে কর্তা নিজেই কাজ করছে, তখন তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারো। ঠিক আছে, আর এখন মাথায় রাখো এইগুলো তুমি কেবলমাত্র দেখতেছো, এখনো সম্পূর্ণ শেখা হয়নি, এখন শুধু দেখে বুঝতে হবে, পরবর্তী প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, এখানে তো এ ছিল না, এই যে এটা এটা মিসপ্লেস হয়ে গেছে, এটা হবে এ লট অফ, এ হবে লটের আগে, না হলে এ কেটে দিলেও সমস্যা নেই। লট অফ প্রবলেম, হি কজেস লট অফ প্রবলেম ট্রাভেলস, এ লট অফ হয় লট অফ হয় দুইটা একই ফ্রেজ, এ সমস্যা নেই। ঠিক আছে ইয়েস স্যার। কিছু কিছু ক্ষেত্রে তোমার সেন্টেন্সের অর্থ এটা মানানসই করার জন্য একেবারে শুদ্ধ করার জন্য কিছু শব্দ যোগ করতে হতে পারে, কিছু শব্দ বাদ দিতে হতে পারে, এটা সাধারণত এই কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কম হয়। ওকে, এবার পরেরটা আসি, লাস্টেরটা। তাহলে এটা কি করতে বলেছিল? এটা করতে বলেছিল কমপ্লেক্স,
যে আমাদের ছিল কি সে সিম্পলে সিম্পলে সেন্টেন্সটা ছিল রিয়ালাইজিং তাহলে একটু পড়ে দেখেন তারপর আমি বুঝাই দিচ্ছি স্যার ওয়েন ডিড হি অ্যাড তাহলে কি ছিল প্রশ্নে প্রশ্নটা পড়ে শুনে নেবেন এবার তোমার কাছে প্রশ্ন নাই Realizing it, we should try to be emotionally balanced. Thank you. তাহলে যে realizing it, এই যে ওই, এই যে এখানে ওই একই বিষয়। When we realize it, we should. ঠিক আছে? এই যে ওই দুইটাও নিয়ে আসছি, তুমি এখানে যেভাবে তোমার সুবিধা, তুমি যদি এইখানে চেঞ্জ করতে চাও তাও সমস্যা নেই। তবে মনে হয় when দিয়ে করলেই বেশি ভালো হবে। কারণ এখানে যখন বুঝাইতে সেটাই আসবে, as আনলে সমস্যা হয়ে যাবে। সেন্সটা অর্থটা অন্যরকম হয়ে যাবে তাহলে রিয়ালাইজিং ইট এটা আমরা যে গত রুলসে দেখলাম অ্যাজ সিন্স ওয়েন থাকলে কেমন হয় সেই হিসাবে এটা আবার কমপ্লেক্স করা হয়েছে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তরিত করতে হলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ক্লজটি নিম্নোক্তভাবে পরিবর্তন করতে হয় ঠিক আছে আর এখানে মাথায় রাখতে হবে এই যে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালান্সড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তুমি এটার কোনো পরিবর্তন করতে পারবে না শুধু যেটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা যেটা নন ফাইনাইট ভার্ব যুক্ত ক্লজ সেটাকে তুমি শুধু চেঞ্জ করতে পারবে তাহলে এখানে ছিল রিয়ালাইজিং ইট এই অংশটুকু শুধু পরিবর্তনযোগ্য এইটাকে পরিবর্তন করে কমপ্লেক্স কম্পাউন্ড যেভাবে নিয়ে যাও আর বাকি যে প্রিন্সিপাল ক্লজ এটা কোনোভাবে এটার পরিবর্তন করা যাবে এইভাবেই থাকবে তাহলে জিনিসটা অনেকই সহজ শুধু আমাকে চিন্তা হবে পার্টিসিপাল কোনটা আছে কানেক্টরস যুক্ত বা কনজাংশন যুক্ত অংশ কোনটা আছে ওইটুকু বুঝে নিয়ম অনুসারে ওই জায়গাটা শুধু চেঞ্জ করতে হবে বাকিটা অবিকল হইভাবে বসে যাবে বুঝা গেছে তাহলে এখানে বেশি জরুরি হচ্ছে তুমি ওই জিনিসটা সেন্টেন্স চিনতে পারতেছো কিনা কোন জায়গাটা পরিবর্তন করতে হবে সেটা বুঝতে পারতেছো কিনা এবং এই রুলস হিসাবে তোমার এটা ভালো মতো জানা আছে কিনা যে আমি কোন জায়গায় কোনটা বসাবো এই মোটামুটি তিনটা জিনিস খেয়াল রাখলে তোমার জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনো কঠিন কিছু না খুবই সহজ জিনিস বুঝতে পারছেন জি স্যার ইয়েস স্যার এখানে আজকে যেটা ব্যাখ্যা সহ বললাম এইটা হচ্ছে সবচেয়ে ঝামেলা দুইটা নিয়ম রিলেটিভ প্রোনাউন অ্যাজ সিন্স ওয়েন আর গত আগের দিন যেগুলো দেখেছিলাম দো অল দো তারপরে ইফ হ্যাভ দো গিভ নাও দো সো দ্যাট সো ডট ডট দ্যাট এগুলো সহজ নিয়ম দেখে আমরা বুঝতে পারি বুঝে বাজাইতে পারবো এই দুইটা করতে গেলে ওই যে যেরকম বললাম শব্দ তোমার কিছু বাদ দিতে হইতে পারে কিছু নতুন যুক্ত করতে হইতে পারে সেই হিসাবে তোমাকে সেন্টেন্সের অর্থটা ঠিক রাখতে হবে পরবর্তী দিনে আবার ওই যে সব সহ যতগুলো রুলস আমরা করলাম এই তিন দিনের ক্লাসে সব সহ আমি করতে দিব এইভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেই হিসাবে আবার আমরা সবগুলো রুলসের একটা রিভিশন বা সবগুলো রুলস এইভাবে করার চেষ্টা করব ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন তোলা হয়েছে কথা শুনতে হবে আর সাথে তুলে ফেলতে হবে নাহলে কিন্তু পরের দিন আবার খুঁজে পাবে না কারণ পরের দিন আমি করতে দিব তখন ব্যাখ্যা আপনাদের কাছে শুনতে চাইবো আজকে ব্যাখ্যা লিখে করে দিলাম যাতে আপনারা বুঝে খুলতে পারেন ওকে যাদের তোলা হয়েছে একটা হাত তুলেন তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করি সবাইকে তুলতে হবে ফয়সাল শাহরিয়ার এখানে হাত পা কিছু দেখা যাচ্ছে না তার শুধু ক্যামেরা দেখা যাচ্ছে সাদমান শাকিব তুলেছে আচ্ছা তারপরে আবজিতা আবজিতা তোলা হয়নি আবজিতা ওকে তাহলে এই যে আজকে আমরা যেভাবে কাজ করলাম এইভাবে জিনিসটা কি বোঝা গেল ভালো মতো অনেক কষ্ট হচ্ছে ওকে তাহলে আমরা স্ক্রিন শেয়ার অফ করি এখন ঠিক আছে তাহলে পরবর্তী দিনে পরবর্তীটা আছে যেহেতু আমার একটাই ক্লাস সপ্তাহে আরও আছে সময় কারণ ট্রেনে উঠলে তখন আমার ক্লাস থাকে অনেক যদি আমি বেঁচে থাকি তখন আমরা দেখতে পাবো সমস্যা নেই তোমাদের এই যে নিয়মগুলো এগুলো একটু কঠিন এরপরের দিন আবার আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা নিয়ে সুন্দর করে কাজ করবো আর আজকে আমার যদি খেয়াল থাকে তাহলে আমি আবার আপনাদের গ্রুপে একটু খেয়াল রাখবা কোনো একটা প্রশ্ন হয় প্রশ্নের ছবি পাঠিয়ে দিব অথবা লিখে দিব দশটা থেকে বারোটা দশটাই দিব দশটা প্রশ্ন দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার বাসায় ট্রাই করবেন
সুন্দর করে ওটা উত্তর করার চেষ্টা করবেন তারপরে আমি ওটা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব গ্রুপে পোস্ট দিব করে গ্রুপে দিলে ভালো হয় দিলে আরো ভালো সবাই একটু খুশি হবো হ্যাঁ আমি এটা ওকে তাহলে ভালো থাকেন সবাই আবার পরবর্তী সপ্তাহের ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু